আপনারা জানেন যে প্রস্টেট এমন একটা অঙ্গ যেটা পুরুষের আছে মহিলাদের নাই এবং এই অঙ্গটা পেশাবের থলির ঠিক নিচে পেশাবের নালীকে ঘিরে থাকে জন্মের সময় এটার ওজন থাকে মাত্র 2 গ্রাম আস্তে আস্তে এটা স্ফীত হতে থাকে এবং অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে আমরা বলি যাদের বয়স 35-40 বছর তাদের ক্ষেত্রে 20 গ্রামের মতোতে পৌঁছায় আর কি এরপর থেকে এই হরমোনের প্রভাবে এই গ্ল্যান্ডের বৃদ্ধি শুরু হয়ে যায় এবং কেউ যদি এরকম বয়সে একটা আল্ট্রাসোনোগ্রাম করে তাহলে সোনোলজিস্ট আপনাকে বলে দিবে যে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি এবং ইউরোলজি বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন ডাক্তার মোহাম্মদ ফজল নাসের সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু স্যারের পরামর্শ আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি বা আকুর পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে সাদর সম্বর্ষণ জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিডনি এবং ইউরোলজি এবং নেফ্রোলজি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে গণসচেতনামূলক কিছু মতামত প্রকাশ করে থাকি তা এর আগেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে বেশ কিছু আমাদের বেশ ভিও হয়েছে আমরা দেখেছি তারই পরিপ্রেক্ষিতে আমরা আরও কিছু অনুষ্ঠান কন্টিনিউ করছি আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রস্টেটের ক্যান্সার নিয়ে আপনারা জানেন যে প্রস্টেট এমন একটা অঙ্গ যেটা পুরুষের আছে মহিলাদের নাই এবং এই অঙ্গটা পেশাবের থলির ঠিক নিচে পেশাবের নালীকে ঘিরে থাকে জন্মের সময় এটার ওজন থাকে মাত্র 2 গ্রাম আস্তে আস্তে এটা স্ফীত হতে থাকে এবং অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে আমরা বলি যাদের বয়স 35-40 বছর তাদের ক্ষেত্রে 20 গ্রামের মতোতে পৌঁছায় আর কি এরপর থেকে এই হরমোনের প্রভাবে এই গ্ল্যান্ডের বৃদ্ধি শুরু হয়ে যায় এবং কেউ যদি এরকম বয়সে একটা আল্ট্রাসোনোগ্রাম করে তাহলে সোনোলজিস্ট আপনাকে বলে দিবে যে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে তো এটা শুনলে অনেকে কিন্তু ভয় পেয়ে যায় আসলে প্রস্টেট গ্ল্যান্ড বড় হোক ছোট হোক সেটা কোনো সমস্যা না এটা বয়সের কারণে বৃদ্ধি পাবে এটা যদি সমস্যা তৈরি করে অর্থাৎ কি না পেশাবের নালীকে যদি চাপ ধরে থাকে অথবা এর আরও কিছু উপসর্গ দেখা দেয় সেটা যদি থাকে তখন চিকিৎসার দরকার পড়ে যেটাকে আমরা বলি যে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রস্টেট একইভাবে এই প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে কিন্তু ক্যান্সার হতে পারে এবং আগে যেরকম আমরা বলতাম যে 65-এর পরে যে এটা সম্ভাবনা বা 70-এর পরে যে সম্ভাবনা আজকাল কিন্তু এটা ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গবেষণায় দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে প্রস্টেট ক্যান্সার পুরুষের জন্য বাংলাদেশের ক্ষেত্র পৃথিবীতে তো বটে বাংলাদেশের ক্ষেত্র একটা ভয়ঙ্কর কিছু ডেকে নিয়ে আসবে মানে আমাদের প্রস্টেটের ক্যান্সারের রোগে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা এমন একটা নীরব ঘাতক ব্যাধি যেটা কোনো বোঝা যায় না কোনো কিছু যে কারোর মধ্যে প্রস্টেট ক্যান্সার যে লুকিয়ে আছে এটা বাইরে থেকে বা ওরকম কোনো সিমটমও প্রডিউস করে না যার ফলে আমরা স্ট্রংলি বলবো যাদের বয়স 55 বছর পেরিয়ে গেছে অথবা 60-এর কাছাকাছি পৌঁছেছে তারা যেন স্ক্রিনিং পরীক্ষা করে স্ক্রিনিং পরীক্ষাটা কি অর্থাৎ আপনার স্বপ্রণোদিত হয়ে কিছু ক্লিনিক্যাল এবং কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে দেখা উচিত প্রতি বছরই এবং এটা যে এইরকম কোনো সমস্যার মধ্যে আপনি পড়তে যাচ্ছেন কি না আপনি যদি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন তিনি আপনার কিছু ইতিহাস নেবেন তার সাথে উনি যেটা করবেন আপনার পায়ুপথে একটা আঙ্গুল দিয়ে কারণ পায়ুপথে আঙ্গুলের সাহায্যে এই গ্ল্যান্ডটাকে বোঝা যায় আঙ্গুল দিয়ে দেখে দেবেন যে ওখানে কোনো কিছু টিউমার জাতীয় কোনো কিছু আছে কি না এছাড়া একটা আল্ট্রাসোনোগ্রাম আর তার সাথে একটা পিএসএ পরীক্ষা ক্ষেত্র বিশেষে পায়ুপথ দিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি এই তিনটা পরীক্ষা করলেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার ধরা সম্ভব এবং এটা খুবই সহজলভ্য পরীক্ষা এবং এটা রিপিটেশন করা যায় কেন আমরা বলছি এটা নীরব ঘাতক ব্যাধি কারণ এই রোগটাকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরতে পারি তাহলে এখনকার চিকিৎসা ব্যবস্থা এতটাই ভালো আছে যে এটাকে সমূলে উৎপাদন করা যায় এবং একটা মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব স্বাভাবিক জীবন সে ফিরে পেতে পারে কিন্তু এটা যদি এর স্টেজ যদি মানে অ্যাডভান্স যদি হয়ে যায় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশে ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে অথবা হাড়ের মধ্যে বা ব্রেনে চলে যেতে পারে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে কিন্তু এবং এই ট্রিটমেন্ট অন্যান্য ক্যান্সার যেরকম
ছড়িয়ে যাওয়ার পরে সময় দেয় না প্রোস্টেট ক্যান্সার কিন্তু তার চাইতে ব্যতিক্রম এই ক্যান্সার মানুষকে সময় দেয় সঠিক নিয়মে ট্রিটমেন্ট করলে এমনকি ছড়ানো ক্যান্সার নিয়ে অনেকদিন পর্যন্ত একটা রোগী বেঁচে থাকতে পারে কিন্তু সেটাতে গেল পরবর্তী বাট আপনারা যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে এইটাকে আমরা ডিটেকশন করতে পারি তাহলে সঠিক চিকিৎসাটা দিলে একটা মানুষ তার স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে তো আমরা এই জন্য অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজির পক্ষ থেকে আমাদের এই সেবাগুলো সবসময় চালু আছে আপনারা যদি মনে করেন যে সমস্ত ভাইরা বয়স 55 বছর বা 60-এর কাছে চলে এসছেন আমি তাদেরকে স্ট্রংলি বলবো বছরে একবার আপনার প্রোস্টেট স্ক্রিনিং করার জন্য এবং আপনাদেরকে সাহায্য দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি অনেক ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।